এক ওভারে 5 ছক্কা হয়ে যেতে পারত 6টায়। ঋষাদ হোসেনের মতোই ছন্নছাড়া দশা বাংলাদেশ দলের। 20 ওভারে ভারত করেছে 297। ভারতীয় ব্যাটারদের সামনে বোলাররা ছিল অসহায়। মনে হচ্ছিল ভিডিও গেম বা হাইলাইটস, তবে হুট করে নয়, সবই ছিল পরিকল্পনা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সেঞ্চুরি করা সঞ্জু স্যামসন বললেন, এক ওভারে 6টা 6 তিনি মারতে চেয়েছিলেন, সেভাবেই করেছেন অনুশীলন। পাওয়ার প্লের পর আমার মনে হয়েছে আমি সেট। আগে ব্যাট করলে আপনি জানবেন না যে কত রান করতে হবে। খুব ভালো উইকেট ছিল, আমি চেষ্টা করেছি যত রান করা যায়। স্পিনার যখন আসলো তখন আমি জানতাম আমি কি করতে পারি স্পিনারদের বলে। আমি চেষ্টা করেছি সেই ওভারে যত বেশি রান করা যায়, ফলে আমি শুধুই চেষ্টা করে গেছি 6 মেরে যেতে। গত 2 বছর ধরে আমি ভাবছিলাম ওভারে 6টা 6 আমি মারতে পারবো। এটা মজা করে বলা নয়, আমি এটা নিয়ে কাজ করছি আমার মেন্টর এবং কোচদের সাথে, ফলে এমন কিছু করতে হতো। আমি অনুশীলন করে গেছি এবং দারুণ কৃতজ্ঞ যে আমি এটা করে দেখাতে পেরেছি। টি-20 ক্রিকেট যত বেশি সম্ভব রান করার চেষ্টা থাকে ব্যাটারদের, তবুও ভালো উইকেট ভেবেই যত বেশি রান করার চেষ্টা করেছে ভারত। ম্যাচ শেষে তাওহিদ হৃদয় বললেন তারা এখনও উইকেট বুঝতে শেখেননি। অন্যদিকে টিম ইন্ডিয়ার পরিকল্পনা সলিড, 300 লক্ষ্য নয়, চাওয়া ছিল যত বেশি রান। আসলে 300 রান নিয়ে ভাবিনি, আমি গত 2 ম্যাচেও ভালো ব্যাট করেছি। আগের 2 ম্যাচে আমার ভালো টাইমিং হচ্ছিল, হয়তো ভালো রান পাচ্ছিলাম না, তবে ভালো টাচে ছিলাম আমি। পাওয়ার প্লে শেষ হলে আমি নিশ্চিত করতে চেয়েছি দলের জন্য ভালো করতে পারছি কিনা। মাঝে ভালো জুটি হলো সুরিয়ার সাথে, আমাদের মধ্যে ভালো যোগাযোগ হচ্ছিল, সে অনেকটা চাপ আমার থেকে কমিয়ে দিয়েছে। দুজনেই রান পাচ্ছিলাম, দারুণ কম্বিনেশন ছিল, ফলে আমরা চালিয়ে যেতে পেরেছি এবং দারুণ উপভোগ করেছি। হারলে অজুহাতের সীমা থাকে না, তবে চ্যাম্পিয়নরা করে দেখান, যেমন স্যামসন টি-20তে সেঞ্চুরি, 4টিখানি কথা কিন্তু না, অজুহাত নয়, স্যামসন করে দেখালেন। আসলে মানসিকভাবে আপনি অনেক কিছুর মধ্য দিয়েই যাবেন যখন আপনি একজন ভারতীয় ক্রিকেটার, বিশেষ করে এই ফর্মেটে যখন ব্যর্থতা বেশি আসে সফলতার চাইতে। আপনার আগ্রাসীভাবে ব্যাট চালাতে হবে এবং রান করে যেতে হবে, ঝুঁকিটাও বেশিই থাকবে, ফলে অনেকবার আপনি ব্যর্থ হবেন। ফলে এত অভিজ্ঞতা এবং এত বছর ধরে আইপিএল এবং আন্তর্জাতিকে খেলে যাওয়ার কারণে আমি চাপ সামলে নেওয়াটা শিখে গেছি। এখানে অনেক কৃতিত্ব ড্রেসিংরুমে, লিডারশিপ গ্রুপে, অধিনায়ক এবং কোচকে দিতে হবে, আমাকে তারা সবসময় সমর্থন জুগিয়ে গেছে। কারণ আমি শ্রীলঙ্কা সিরিজে কয়েকটি ডাক মেরে কিছুটা শঙ্কায় ছিলাম যে পরের সিরিজে জায়গা পাবো কিনা, তবে তারা আমাকে বলে গিয়েছেন যত কিছুই হোক আমরা তোমার উপর আস্থা রাখবো, আমরা একটি ব্যাটিং গ্রুপ হিসেবে একতাবদ্ধ রয়েছি, আমরা প্রতিটি ম্যাচে গিয়ে নিজেদের কৃতিত্ব দেখানোর চেষ্টা করব এই ফর্মেটে, ফলে দল হিসাবে আমরা এটি করতে পেরেছি। এর সাথে আমি ভীষণ কৃতজ্ঞ যে আজকে দলের হয়ে অবদান রাখতে পেরেছি। 2 দলের মধ্যে পার্থক্য পরিষ্কার, সেটা কতটা তা এই সিরিজে আরও পরিষ্কার হলো। 3 ম্যাচের 3টাতেই হার বাংলাদেশের, ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও যে করতে পারেনি সফররত দল। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিকেট টাইম।